আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলার খরমপুর গ্রামে, পৌরসভার ভিতরে। এটা তো একটা খুবই সুন্দর একটা ফ্যামিলি, তো সুন্দর একটা ফ্যামিলির সুন্দর একটা খামার, খুবই সুন্দর। তো আসলে প্রশংসা করতে এই জন্যে যে যেই খামারটা যেই ব্যক্তি পরিচালনা করতেছেন, এই ফ্যামিলির কর্তা, উনি হচ্ছেন শারীরিক প্রতিবন্ধী। শারীরিক প্রতিবন্ধী হয়েও কারো কাছে হাত না পেতে উনি গরু পালন করেন এবং খুবই কষ্ট করে গরুগুলো পালন করেন। ওনার এই ছোট খামারের মধ্যে গরু আছে 60টা, 3টা গাবি আছে, 1টা বকনা আছে প্রেগনেন্ট, আর 3টা বাচ্চা আছে। তো এই গাবিগুলা পালতে গিয়ে সে উনি খুবই কষ্ট করে, ওনার মোট জায়গা হচ্ছে 2.25%। এই 2.25% জায়গার মধ্যে ওনার ফ্যামিলির সদস্য হচ্ছে 5 জন, 3টা মেয়ে এবং ওনারা স্বামী স্ত্রী, খুব সুন্দরভাবে চলতেছে এই জায়গাতে। ওনার আল্লাহর রহমত আছে যে ওনার গাবিগুলো খুবই ভালো মানের পড়ছে, গাবিগুলো থেকে উনি ভালোই দুধও পাইতেছে। এই দুধ বিক্রি করে উনি মূলত চলতেছে। আমি যদি দেখাই, এই যে একটা গাবি আছে, এই গাবিটা হচ্ছে ওনার, এটার 6টা বাট, এই 6 বাটেই দুধ আসে, 6টা বাটেই দুধ আসে এবং দুধের পরিমাণও খুব ভালো দুধ আসে। তো আল্লাহর রহমতে উনি আল্লাহর ইচ্ছায় এটা দিয়ে খুব কষ্ট করে খুব সুন্দরভাবে ওনার সংসার নিয়ে চলতেছে। ওনার একটা মেয়ে ইন্টার পাস করছে এবার, একটা মেয়ে এসএসসি পরীক্ষা দিবে সামনে, আর একটা ছোট। এই 3টা মেয়েকে নিয়ে একটা ঘরের ভিতরে, ছোট একটা ঘর, দোতলা ছোট একটা ঘরের মধ্যে 3টা খাট, 3টা চৌকি, এই 3টা চৌকির মধ্যে এই ছেলে মেয়েগুলোকে নিয়ে থাকে এবং এই 60টা গরুও রাখে। ওনার জন্যে আসলে খুব কষ্ট হয়েছে দেখা, গরুগুলারও খুব সুন্দরভাবে রাখে। 3টা ফ্যান ফিটিং করছে গরুগুলোর জন্যে এবং পর্যাপ্ত আলো বাতাসেরও ব্যবস্থা করছে। আমার কাছে খুবই ভালো লাগছে, উনি কষ্ট করলেও, স্বামী স্ত্রী দুইজনই কষ্ট করে এবং কষ্ট করে এগুলারও খুব সুন্দরভাবেই রাখছে। ওনাদের সংসার চলতে হয় তো কষ্ট হয়, কিন্তু তারপরও এটা দিয়ে খুব ভালোই চলতেছে। যে দুধ পাইতেছে, দুধ বিক্রি করে দৈনিকের হিসাব করতেছে এবং ওনার হিসাবটা খুব ভালো লাগছে। উনি হিসাব করছে, ওনার নিজের দৈনিক 500 টাকা করে হাজিরা ধরছে, ধরে হিসাব করে ওই হিসাবের ভিতরেই যেটা প্রফিট থাকে ওইটা দিয়ে সেই এই গরুর খাদ্যটা ইয়ে করে। এই যে এটা একটা পাকঘর, এই পাকঘরের মধ্যে একটা গরুরে রাখছে। আর ওনার ঘরটা আমি দেখাইনি, আসলে আমার কাছে খারাপ লাগছে, ওনার নিজেরও একটু ইয়ে লাগবে, এই জন্য আমি ঘরটা দেখাইনি। ঘরের পরিবেশটা আসলে খুবই কষ্ট করে, কিন্তু উনি সামাজিকভাবে খুবই ভালোভাবেই আছে। ওনার যে শারীরিক প্রতিবন্ধকতা আছে ওইটা উনি প্রকাশ করতে চায় না, উনি সরকারিভাবে ওনার কার্ড আছে, প্রতিবন্ধী কার্ড, ওইটা দিয়ে সে উনি সরকার ওনাকে সহযোগিতা করে। তো আমি আখাউড়া উপজেলা প্রাণী সম্পদ অফিসে সেকে লক্ষ্য করে বলবো যে আপনারাও একটু দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।